Krishna's Healthy Tips Cooking and Vlog. Hello friends, welcome back to my channel. আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও একদম ফিট এন্ড ফাইন রয়েছি, দেখতেই পাচ্ছো। আমি আর দিয়া সেজে গুজে একদম তৈরি হয়ে গেছে। আজকে সানডে, সানডে মানেই মজা, সানডে মানেই ছুটি। আর এখন বাজে 3:30, বিকেল 3:30। তো আমরা দুপুরে লাঞ্চ টাচ করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখন মা মেতে মিলে সেজে গুজে তৈরি হয়েছি। তো আজকে দিয়া খুব খুশি, কেন খুশি দিয়া বলে দাও। কারণ পার্কে যাচ্ছি, কারণ পার্কে যাচ্ছি আমরা। মানে আসলে দিয়ার এক্সাম ওভার হয়ে গেছে আর অনেক দিন পার্কে যাওয়া হয় না। মাঝখানে তো করোনার কারণে পার্ক বন্ধও ছিল, সে কারণে কিন্তু যাওয়াও হয়নি আর এক্সাম শেষ হয়ে গেছে। তো আমি অনেকদিন থেকেই বলছে যে মা পার্কে নিয়ে চলো, তো সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে সানডে, তো বাড়িতেই আছি আর তাই ভাবলাম চল তাহলে নিয়ে যাই। এরপরে তো আবার স্কুল খুলে যাবে, 14 তারিখ থেকে নিউ সেশন স্টার্ট হয়ে যাবে, আবার সময় পাওয়া যাবে না। তো এখন ফাঁকাই আছি, সব দিক দিয়ে একদম আজকে চাপ মুক্ত। তো তাই ভাবলাম চলো একটু পার্কেই ঘুরে আসি। তো শুধু আমরা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের বন্ধুরাও যাচ্ছে, ওরও বন্ধু যাচ্ছে আর আমারও বন্ধু যাচ্ছে। তো অনেকে মিলেই একসঙ্গে আজকে যাবো, বাচ্চারা অনেকগুলো বাচ্চা একসঙ্গে জড়ো হবে, সাথে আমরাও, তো খুব মজা হবে। তো কোন পার্কে যাচ্ছি, কারা কারা যাচ্ছি, থাকো আমার সাথে, তাহলেই দেখতে পাবে। তো এখন আমরা বেরোবো, থাকো আমাদের সাথে, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নরেন্দ্রনারায়ণ পার্ক, কোচবিহার। মহারাজা নরেন্দ্রনারায়ণের নামে এই পার্কটি তৈরি করা হয়েছে। এটা রয়েছে মা ভবানী চৌপতিতে। তো টিকিট কেটে আমরা পার্কের ভেতরে ঢুকে পড়েছি। আমাদের সাথে রয়েছে আমার বন্ধু, বন্ধুর দুই মেয়ে, আমার সাথে আমরা একসঙ্গেই এলাম টোটো করে। আমাদের বাড়ির কাছে ওদের বাড়ি, যাই হোক, তো পরে তোমাদের সঙ্গে সামনাসামনি কথা বলিয়ে দেবো। আমরা ভেতরে ঢুকছি, আমাদের আরও বন্ধুরা এসেছে, ওরা অলরেডি পার্কের ভেতরে ঢুকে গেছে। তো আমরা এখন ভেতরের গেটের দিকে এগোচ্ছি। দেখো বন্ধুরা, আমরা পার্কে চলে এসেছি আমাদের বন্ধুদের সাথে। হাই করো মাধুরী। ও মাধুরী, আমার বন্ধু, অনেক পুরনো বন্ধু আমরা, অনেক দিন একসঙ্গে একসাথে সার্ভিস করেছি। এখন তো আমি শহরে চলে এসেছি, ও যাই হোক, তো ওখানেই রয়ে গেছে তুফানগঞ্জে, সে কোনো ব্যাপার না, যেহেতু বাড়ির কাছেই থাকি তো বন্ধুত্বটা এখনও আছে। তার সাথে বাচ্চারা যেহেতু একই সাথে একই স্কুলে পড়ে, সেই জন্য সকলে মিলে আজকে পার্কে এসেছি। তো দারুণ আমরা এনজয় করছি। এই যে দেখো বাচ্চারা সব খেলছে। এই যে নিতু, হাই কর নিতু। নিতুকে তো তোমাদের অনেকবার দেখিয়েছি, ও অনেক জায়গায় আছে নিতু আমার ভিডিওতে, ও আমার বন্ধু, আম কলিগ, কি বলবো আর ওকে, ওর সম্পর্কে ডেসক্রিপশন দেওয়ার আর কিছু নেই আমার। তো এই যে আমরা ভীষণ এনজয় করছি, দেখো বাচ্চারা সবাই মিলে খেলছে। এই যে পার্কটা তোমাদের একটু ঘুরে একটু দেখাই, দেখো দারুণ মজা সবাই মিলে করছে। আর এই দিকে দেখো আমাদের সাথে কাকিমাকেও পেয়ে গেছি, নিতুর মা আন্টি। কাকিমাকে সরাসরি এর আগে দেখা হয়নি, এবার এলাম, এবার সরাসরি দেখালো, অনেক কথা বলেছি কাকিমার সাথে, নাই কিন্তু এমনি ফোনে ফোনে কথা বলেছি কাকিমার সাথে। তো কাকিমাও এসেছে আমাদের সাথে, তো দারুণ ভালো লাগছে কাকিমা তুমি এসেছো, খুব ভালো হয়েছে, খুব মজা করছি। তো থাকো আমার সাথে তোমরা, তারপর দেখো বাচ্চারা খেলছে, তোমাদেরকে একটু পার্কটা পরে ঘুরিয়ে দেখাবো। দেখো আমাদের সাথে আয়ানসোনা এসেছে, ছোট্ট আয়ানসোনা। এসেই ও হাওয়াই মিঠাই খাওয়া শুরু করে দিয়েছে। তো ও খেলা বাদ দিয়ে প্রথমে হাওয়াই মিঠাইটাই খাচ্ছে, কারণ ও বাইরে গেটেই কিনে নিয়েছে আর খাচ্ছে। ও পিঙ্ক ড্রেসের সঙ্গে পিঙ্ক হাওয়াই মিঠাই। আর এদিকে দেখো হিমেল, এ আরেক পুচকুসোনা, ও আমাদের সাথে এসেছে। ও আমার এক কলিগের ছেলে, হীরার ছেলে। তো দৌড়াদৌড়ি করে খেলতে খেলতে হাঁপসে গেছে আর জল খাচ্ছে। আর জিজ্ঞেস করছি নাম কি, জল খেতে খেতে বলছে হিমেল, কি খাচ্ছ, জল খাচ্ছি, হাতে কি নিয়েছে, স্পাইডারম্যানের মাস্ক। তো ভীষণ খুশি বাচ্চারা, খেলছে আনন্দ করছে। আর এই দিকে দেখো তোমাদের আমি পার্কটাতে, প্রচুর ফুলের গাছ আছে, ফুলের গাছে ভর্তি, চারিদিকে ফুলের গাছ। তোমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবো, অনেক বড় পার্ক এটা, মহারাজা কোচবিহারের মহারাজা নরেন্দ্রনারায়ণের নামে এই পার্কটা গড়ে উঠেছে, তিনি সেই সময়কারই রাজা রামলেরই এই পার্কটা। তো প্রচুর এখানে ফুলের সমাহার শীতকালে এখানে থাকে। এই যে দেখো বন্ধুরা, আমরা এসেছি, এসে আরেক বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল, এটা নিতুর বান্ধবী, আমার আমার একদম কলেজ লাইফের বান্ধবী, খুব ভালো বান্ধবী আমরা। বল তোর নাম। আমার নাম মৌসুমি, আমরা একদম কলেজ লাইফ থেকে একসাথে পড়ি, খুব ভালো বন্ধু। আচ্ছা দেখো এসে আরেকজন বান্ধবী পেয়ে গেলাম, মৌসুমি। আর এদিকে দেখো আমার মেয়ে দিয়াও বান্ধবী পেয়ে গেছে, পর্ণিকা আর পর্ণিকার বুনু। তো যার যার বন্ধুকে শেষে খুঁজে নিয়ে এখানে আনন্দ করছি, খেলছি
আর এই যে দেখো, আরো তোমাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রচুর পরিমাণে ফুল গাছ রয়েছে, আর ফুল দেখে মন ভরে যাচ্ছে, এত ফুল। তোমরা দেখতে থাকো, আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো। আমরা এখন মেইন বাচ্চাদের খেলার জায়গা থেকে একটু পেছন দিকে চলে এসেছি। এখানে যেতে যেতে দেখো, এখানে কামিনী গাছের যে ফুল গাছ হয়, সেই ফুল গাছ দিয়ে এইভাবে এত সুন্দর করে কাটিং করা হয়েছে, যেন মনে হচ্ছে কোনো সিংহাসন এখানে পাতা রয়েছে বসার চেয়ারের মতো। দারুণ লাগছে এগুলো দেখতে। তো আমরা এবার একটু পেছন সাইডটাতে যাচ্ছি। পার্কটা বিরাট বড়, এখানে একটা লেকও রয়েছে। তো লেকের ধার ধরে আমরা পেছন সাইডটাতে যাচ্ছি। এখানে দেখো, কামিনী ফুলের গাছ দিয়েই কিন্তু দেখো কত সুন্দর একটা হাতির স্ট্রাকচার করা হয়েছে। এরকম অনেক রকমের স্ট্রাকচারই এরকম গাছ দিয়ে করা আছে। তো এই যে আমরা এইখানে কিন্তু এই যে পেছনটা দিয়ে যাচ্ছি, ব্রিজ আছে একটা এই লেকটার ওপর দিয়ে। তো বিভিন্ন রকমের ফুল গাছ, এখানে গাঁদা ফুলের গাছ রয়েছে, আর লেকটা দিয়ে আমরা যাচ্ছি লেকটার ওপর দিয়ে। আর এদিকে দেখো, লেকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে। তোমাদের দেখাচ্ছি, বুঝতে পারবে কি না জানি না, আমি তো কাছ থেকে অনুভব করলাম। তো ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, তবে তোমরা দেখে নাও। আমার তো খুব ভালো লাগে এখানে আসলে, মাছ অনেকক্ষণ ধরেই মাছটা দেখলাম। বাচ্চারা ভীষণ খুশি হয় মাছ দেখে। ছোট বড় বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে, তবে এগুলো কিন্তু ধরে না, ধরা বারণ এখানে রয়েছে। লেকটা পেরিয়ে আরও পেছনের দিকে যাচ্ছি, যেখানেই তাকাই সেখানেই শুধু ফুল গাছে ভর্তি। কত সুন্দর ফুল গাছ, দেখে একদম মন ভরে যায়, চোখ ভরে যায়। গাঁদার থেকে চোখ সরাতে পারলাম কি পারলাম না, গোলাপের দিকে চোখ পড়ে গেল। দেখো কত ধরনের গোলাপ গাছ এখানে রয়েছে, ছোট বড় বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের গোলাপ। এটা শুধু গোলাপেরই বাগান এই সাইডটাতে রয়েছে, দেখো লেকটার ঠিক ধারে। আর এই লেকে দেখো তোমরা বোট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বোটিংও হয়, তবে আজকে বন্ধ রয়েছে। আর এদিকে দেখো ট্রেন লাইন রয়েছে, আর এখানে কিন্তু টয় ট্রেন চলে, তবে আজকে টয় ট্রেনটা বন্ধ রয়েছে। ট্রেন বন্ধ থাকলেও আমাদের বাচ্চারা কিন্তু ট্রেনে বসে ট্রেনের মজা নিয়ে নিচ্ছে, ছবি টবি তুলছে, খেলছে। আর এই ট্রেন লাইন ধরে কিন্তু পুরো পার্কটা ঘোরা যায়। তো খুব ভালো লাগে যখন ট্রেনটা চলে। তো আজকে যেহেতু বন্ধ, সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। আমরা যখনই এই পার্কে আসি ট্রেনটাতে কিন্তু চড়ি, খুব ভালো লাগে। তবে আজকে খুব মনটা খারাপ লাগছে এই কারণেই যে ট্রেনটা চলছে না। যাই হোক, তবুও ঘুরে ফিরে নিলাম, দেখে নিলাম, ট্রেনে একটু বসেও নিয়েছি। যাই হোক, আজকে আমাদের সাথে কিন্তু টোটাল 7টা বাচ্চা আছে, তবে একসঙ্গে 7টা বাচ্চাকে কিন্তু ধরা যাচ্ছে না, কারণ 7টা বাচ্চা এক একজন বাচ্চা এক একটা খেলাতে মস্ত। তো এখানে রয়েছে দীপ্ত, আয়ুষ আর আয়ান, ওরা কামানের ওপরে রয়েছে, আর কামানের পাশেই লেকটা রয়েছে। লেকটাকে তোমাদের আরেকবার একটু কাছ থেকে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর লেকটা। যখন বোটিং হয় আর ট্রেনটা চলে না, তখন দেখতে ভীষণই ভালো লাগে। আর এদিকে দেখো খরগোশ রয়েছে, সাদা খরগোশ, কতগুলো খরগোশ রয়েছে। খরগোশগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর এগুলো ঘাস খায়, আর বাচ্চারা খুব এটাকে এনজয় করে। তো দেখো কত সুন্দর খরগোশগুলো রয়েছে, এখানে অনেকগুলো খরগোশ রয়েছে। তো আমরা একটু রেস্টও নিয়ে নিয়েছি, একটু ঘুরে নিয়েছি, আরও কিছুটা ঘোরা বাকি রয়েছে। পার্কটা তো অনেক বড়, তোমাদের আরও একটু দেখেছি। আমরা একটু ব্রেক নিয়ে নিচ্ছি আর চিপস খাচ্ছি। তো মাধুরী চিপস কিনে এনেছে, আর নিতুর হাতে চিপসটা রয়েছে, নিতু আমাকে খাইয়ে দিচ্ছে। বন্ধুর হাতের খাবার কিন্তু মজাই আলাদা, দেখো কত আনন্দ করছি আমরা একসঙ্গে সবাই মিলে। নিতু আমাকে হীরাকে চিপস খাইয়ে দিচ্ছে, দারুণ মজা হচ্ছে। বন্ধুদের সাথে ঘোরার তো এটাই মজা, তাই না বলো? তো বন্ধুদের সঙ্গে ঘুরতে কিন্তু ভালোই লাগে। তো এবার আমরা পেছন সাইডটাতে অনেকটাই চলে এসেছি। দেখো এখানে একটা সিংহাসন মতন তোমরা দেখতে পাচ্ছ, এটা লন্ডন থেকে মহারাজা আনিয়েছিলেন। তার তিনি সস্ত্রীক এই সিংহাসনে কিন্তু পার্কে বসতেন, তো এখন এটা সংরক্ষণ করা হয়েছে। আর এখন তো আর কোচবিহারের মহারাজা বা রাজার কোনো অস্তিত্ব নেই, তবে এক সময় তো ছিল। এটা কোচবিহার হচ্ছে রাজার শহর, তো এই রাজামলেরই পার্ক এটা, রাজা সস্ত্রীক এখানে বসতেন। এটা সংরক্ষিত হয়েছে এই পার্কে এখন। আর তার ঠিক পাশেই আছে NN পার্ক স্টেশন, এটা তো তোমাদের আগেই দেখালাম। এখান দিয়ে টয় ট্রেনটা সাজানো থাকে, আর টয় ট্রেনটা চলে এখানে। তো একটু তোমাদের আবার দেখিয়ে দিলাম, আর আবার আরেকটু পেছনের দিকে যাচ্ছি পার্কে। আর এদিকে দেখো একটা পাখির ঘর রয়েছে, এখানে রং বেরঙের ছোট বিভিন্ন কালারিং পাখি রয়েছে, আর বাচ্চারা তো ভীষণ এনজয় করছে পাখি দেখে, খরগোশ দেখে। তো আমাদেরও ভালো লাগছে, বিভিন্ন রঙের ছোট ছোট পাখি রয়েছে, খুব সুন্দর এখানে দেখো উড়ে বেড়াচ্ছে। এই যে দেখো এক ঝাঁক পাখি, কি দারুণ লাগছে। পাখি দেখে আবার ফুলবাগানের দিকে চলে এলাম। এখানে পেছনেও আরও কত সুন্দর ফুলবাগান রয়েছে, তোমরা দেখো গাঁদা ফুল ভর্তি। এগুলো কিন্তু বড়, খুব বড় নয় গাঁদা ফুলগুলো, এগুলোকে মালা গাঁদা বলে। এগুলো সারা বছর ধরে এই ফুলগুলো ফোটে, সাথে কিন্তু গোলাপও রয়েছে, পিটুনিয়া রয়েছে।
তো এই বাগানটা দূর থেকে দেখছিলাম, শেষে কিন্তু ভেতরেই ঢুকে পড়লাম। এত ভালো লাগছিল ফুলগুলোকে দেখে, কাছ থেকে এই ফুলগুলোকে উপভোগ করে নিলাম, দেখে নিলাম, চোখ জুড়িয়ে নিলাম, মন জুড়িয়ে নিলাম ফুল দেখে। দেখো এদিকে কত পিটুনিয়া ফুটে আছে, কালারটা কি মিষ্টি, কি সুন্দর কালার, দেখে একদম মানে কি বলবো মন ভরে যায়। আমার বাড়িতেও পিটুনিয়া হয়েছে, তবে কালার এত সুন্দর নয়। তো এখানে এসে আমি আর মাধুরী তো পাগল হয়ে গেলাম। মাধুরীও ভীষণ গাছের শখ, ওর গার্ডেন রয়েছে বাড়িতে, গার্ডেনের ওপর ওর চ্যানেলও রয়েছে। তো আমি আর মাধুরী এই বাগানটা দেখে লোভ সামলাতে পারলাম না, বাগানের ভেতরেই ঢুকে পড়লাম। দারুণ লাগলো এই বাগানটা দেখে। আসলে পার্কটা এত সুন্দর সাজানো গোছানো, যেদিকে তাকাই সেদিকেই শুধু ফুলের বাগান। তো এত ভালো লাগে এই পার্কে আসলে, একদম মানে সময় কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর পার্কে আসলে এখান থেকে বেরোতেও ইচ্ছে করে না, এত সুন্দর লাগে, এত সুন্দর সাজানো গোছানো। আর ফুল গাছ দেখে তো একদম প্রাণ মানে ভরে না, এত ফুল গাছ এখানে, সত্যি দারুণ উপভোগ করছি আজকে পার্কটাতে এসে অনেক দিন পরে। আমরা এখনও পেছন সাইডটাতে রয়েছি, 5:15 মতো বেজে গেছে, তো এখন আর এখানে থাকতে পারবো না, গার্ডরা বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে, আর পেছন সাইডটাতে থাকা যাবে না। আর পার্ক থেকে এখন আস্তে আস্তে বেরিয়ে যেতে হবে, সন্ধে হয়ে যাচ্ছে, কারণ সন্ধ্যের পরে আর এখানে পার্কে থাকা অ্যালাউড না। তো আমরা পেছনটার দিকে থেকে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বেরোতে বেরোতে সামনের দিকে এসে পড়েছি। তো সামনে এখানে একটা জেব্রা রয়েছে, এখানে দাঁড়িয়ে আয়ন সোনার জেব্রায় বসেছে, আর আমরাও এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটু ছবিও তুলে নিলাম। বেরোতে বেরোতে আরও ফুলের দিকে নজর পড়ে গেল, দেখো এখানে ভার্বেনাগুলো রয়েছে। তো আসলে এত বড় পার্ক না, এত কম সময়ে পুরোটা ঘোরা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক, তো এখন বেরোতে বেরোতে এই ফুলগুলোর দিকে নজর পড়ে গেল, এত সুন্দর কালারের ভার্বেনা, দেখে একদম প্রাণ মন জুড়িয়ে গেল। দেখো এত সুন্দর কালারগুলো হয়েছে ভার্বেনার। তো এখন ফেরার সময় গার্ডরা খুব তাড়া দিচ্ছে, তবুও একটুখানি আমি ক্যামেরায় ধরে নিলাম, আর নিজেও দেখে নিলাম, আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ফুলগুলো সত্যি অপূর্ব, দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছে। ফুল কিন্তু এখানেই শেষ নয়, আরও প্রচুর ফুল আছে। ভিডিওর শেষ অবধি থাকো ভিডিও, তাহলে ফুলগুলো দেখতে পাবে। আর ফুলগুলো কেমন লাগছে আমাকে জানিও কিন্তু অবশ্যই। বেরোতে বেরোতে তোমাদের আর তোমাদের পার্কে যে রাইডসগুলো আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রথমে যখন এসেছিলাম, এখন তো সন্ধেই হয়ে গেছে, তবুও তোমাদের একটু কাছ থেকে এই রাইডসগুলোর ভেতর দিয়ে আমি এখন ঢুকে বেরিয়ে যাবো। তো রাইডসগুলো কী কী রাইডস আছে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম, কারণ প্রথমে তো দেখানো হয়নি, সবাই বাচ্চারা খেলছিলো আর আমরাও গল্প করছিলাম, সেই তালে আর ভিডিও প্রথমে করা হয়নি। তো এখন যাওয়ার সময় এক ঝলক তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই। বাচ্চারা কিন্তু ভীষণ উপভোগ করে, অনেক রকমের রাইডস এখানে আছে, বাচ্চা থেকে বড় বসার জায়গা, দোলনা সবটাই রয়েছে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই পার্কে এসে ভীষণভাবে উপভোগ করা যায়, এতটাই সুন্দর এই পার্কটা সাজানো গোছানো। আমরা এখন পার্কের ঠিক গেটের মুখে রয়েছি, বেরিয়ে যাব, তাও আর ফুলের বাগানের শেষ হয় না। এবার দেখো তোমাদের কার্নেশন দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন কালারের কার্নেশন রয়েছে, তো ফুল শেষই হচ্ছে না, এত ফুল, তাও সবগুলো তো আমি কভার হয়তো করতেও পারিনি, চারিদিক সব দিকটা যেতেও পারিনি। তো যতটুকু দেখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এখানে কত রকমের গাঁদা রয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গাঁদা এখানে রয়েছে, হালকা ইয়েলো, ডিপ ইয়েলো, রেড, রেড ইয়েলো কম্বিনেশন, মানে কত রকমের যে কালার রয়েছে গাঁদা ফুলেরই। শুধু তোমরা না দেখলে যে বুঝতে পারতে না হয়তো, আমি চোখে মানে দেখে বিশ্বাস করতে পারছি না, গাঁদা ফুলেরও এত ধরনের ভ্যারাইটি কালার হয়, সত্যি মানে গাঁদা ফুলের শীতকালের প্রথম প্রধান ফুল হয়তো গাঁদা ফুলই, কারণ গাঁদা ফুল প্রচুর পরিমাণে চাষ হয়। তো বিভিন্ন ধরনের কালারের গাঁদা সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, তোমরা আমাকে জানিও কেমন লাগলো এত ফুল দেখে, আমার তো খুবই ভালো লাগলো। যাই হোক এখন ঠিক গেটের মুখে চলে এসেছি, গেট থেকে আমরা এখন বেরিয়ে যাব। পার্ক থেকে বেরিয়ে আমরা সকলে মিলে আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খেয়ে আমরা এখান থেকে আজকের মতন দিনটা শেষ করব, সকলের থেকে বিদায় নিয়ে যার যার বাড়ি চলে যাব। তো আজকে এডেন পার্ক স্পেশাল এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকল বন্ধুদের অনেক 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 ধন্যবাদ দিচ্ছি।